ফজরের নামাজের পর সুরা ইয়াসিন জোহরের নামাজের পর সুরা নুহ আসরের নামাজের পর সুরা নাবা এবং মাগরিবের নামাজের পর সুরা ওয়াকিয়া এবং ঈশার নামাজের পর সুরা মুলুক প্রত্যেকদিন দিন পড়লে আল্লাহর রহমতে অভাব অনটন রব্বুল আয়ালামিন দূর করে দিবেন এবং প্রতিদিন পবিত্র ফজরের নামাজের পর নিম্নের আয়াত মাত্র পঞ্চাশ বার আপনি যদি পড়েন সালামুন কৌলাম মির রব্বির রহিম সালামুন কওলামীর মির রব্বির রহিম যে ব্যক্তি এই দোয়াটা মাত্র পঞ্চাশ বার পড়বে ওই ব্যক্তির অভাব অনটন রব্বুল আলামিন দূর করে দিবেন অতপর আপনারা এই দোয়াটা প্রত্যেক দিন মাত্র একবার পড়বেন পবিত্র ফজরের নামাজের পরে পড়ার চেষ্টা করবেন ইয়া দা ই আল আজি ওয়াল বা ক ই ইয়া দাল জালাল ওয়াল জুদি ওয়াল আত ই ইয়া উদুদ ইয়া শীল আরশিল মাজিদ ইয়া ফা আলুল্লিমা ইউরিদ যে ব্যক্তি এই দোয়াটা পড়বে ওই ব্যক্তির অভাব অনটন রব্বুল আয়ালামিন দূর করে দিবেন এবং ঋণ পরিশোধ করার ব্যবস্থা রব্বুল আয়ালামিন করে দিবেন সুবাহান অতঃপর অতপর সুরা তাওবার শেষ দুই আয়াতের ফজিলত যে ব্যক্তি এই আয়াত শরীফ প্রত্যেক ফরজ নামাজের পরে পাঠ করবে আল্লাহ তালা রহমতে সকল প্রকার রোগ থেকে মুক্তি পাবে সফল হবে বৃদ্ধি পাবে অবাব অনটন রব্বুল আয়ালামিন দূর করে দিবেন এবং বিপদ আপদ থেকে রব্বুল আলামিন ওই ব্যক্তিকে মুক্তি দিয়ে দিবেন সুবহানাল্লাহ চলুন আমরা সূরা আবার শেষ দুই আয়াত আমরা সহি শুদ্ধভাবে শিখে নেই যা আকুম রসুলুম মিন আনফুসিকুম আযীযুন আলাইহি মা আনিততুম হারিসূন আলাইকুম বিল মুহীম ফাইং তাও ফকুল হাসবিহুল ইহ ইহু আলাইহি তাওয়াল তুয়াহু রব্বুল আরসিল আউজিম দর্শক আমি আবার বলে দিচ্ছি লাকদ জা আকুম রসুল মিন আং ফুসিকুম আজিজুন আলাইহি مَا عَنِتُّم حَرِيصٌ عَلَيْكُمْ بِالْمُؤْمِنِينَ رَؤُوفُ الرَّحِيم فَإِن تَوَلَّوْا فَكُلْ حَسْبِيَ اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ দর্শক আপনারা অনেকে আছেন আরবি উচ্চারণ দেখে দেখে পড়তে পারেন না এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে অবশ্যই আপনারা বাংলা উচ্চারণ দেখে দেখে প্রত্যেক ফরজ নামাজের পরে আপনারা এই সুরা তাওবার শেষ দুই আয়াত ভাবে মিস করবেন না এবং পবিত্র ফজরের নামাজের পরে অথবা পবিত্র আসরের নামাজের পরে মাত্র পঞ্চাশ বার সালামুন কওলামির রব্বির রাহিম খুবই ছোট্ট একটা দোয়া সালামুন কওলামির রব্বির রাহিম এই দোয়াটিও মিস করা যাবে না